প্রেম করলে কি প্রেমিকার নামটাকে আগে আনা উচিত নাকি বলা যায় বলা যায় না নির্বাচনী কৌশল সবগুলো যদি আপনাদেরকে বলে দেই সবাই জেনে ফেলবে তাহলে তো আমার কৌশল কোনো কাজে লাগবে না কালকে একটা ভূমিকম্প হতে পারে এটা একটা উদ্ভূত পরিস্থিতি কালকে ভূমিকম্প হলে আমাদের দৌড়িত হবে আমি রাস্তা যাচ্ছি না আমার গাড়ি পিছন দিয়ে আরেকটা ট্রাক এসে আমি আমার গাড়িটা ছুটো লেখা থাকে যে আমি ছুটো আমাকে ধাক্কা দিবেন না হ্যাঁ পরে ধাক্কা যদি শেষ এইটা একটা উদ্ভূত পরিস্থিতি আমরা নির্বাচনী ট্রেনে আছি নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে যে কাজগুলি সেই কাজগুলি আমরা করছি নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ পরিস্থিতি ভোটাররা কেন্দ্রে আসার নিশ্চয়তা এবং ভোটের অধিকার প্রয়োগ করার নিশ্চয়তা জিনিসটার উপরে সবচেয়ে বেশি জোর দিচ্ছে আর নির্বাচনে যদি বলেন যে কোনো দলের সাথে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং বা এই সমঝোতা সেইরকম এখনো কিছু হয় না নির্বাচনে যারা যায় সবাই তো জয়লাভ করতে চাই এটাই তো নর্মাল নিয়ম স্বাভাবিক নিয়ম আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পাবো ইনশাল্লাহ সরকার ফর্ম করার মতো আশা করি যে নির্বাচন যদি ভোটার আসতে পারে বিশেষ করে আমার ভোটার হলো এনটি আওয়ামী লীগ ভোট বাংলাদেশে অনেকগুলো নির্বাচন এবং আমি নির্বাচন অংশগ্রহণ করে দেখি যে অভিজ্ঞতা আওয়ামী লীগের পক্ষের ভোটের চেয়ে আওয়ামী লীগের বিপক্ষের ভোট অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ বলতে তো 151টা বোঝায় সংখ্যাগরিষ্ঠই আশা করতে পারে আশা তো করা আশাই করতে আশাই তো বেঁচে আছে নির্বাচনী কৌশল সবগুলো যদি আপনাদেরকে বলে দেয় সবাই জেনে ফেলবে তাহলে তো আমার কৌশল কোনো কাজে লাগবে না সব কথা কি বলা যায় প্রেম করলে কি প্রেমিকার নামটাকে আগে আনা উচিত নাকি বলা যায় না গতকালকে আমাদের তিনজন ছিল তিনজনই ফিরে পেয়েছে আজকেও আজকে কালকেও আছে আমাদের টোটাল ব্যালট ছিল 172 আর 9টা ছিল বাতিল আপিলে এর মধ্যে কালকে 3টা হয়েছে আরও যেটি আছে আমার যে অভিজ্ঞতা যেটা দেখলাম যে মনে হয় নির্বাচন কমিশন এই বিষয়টা বোধহয় অনেক মানে কি বল সহনশীল মনোভাব ছোটোখাটো ত্রুটিগুলি ওনারা বোধ মানে এক্সকিউজ হিসাবে দেখছেন ঢাকার 17 আমাদের দুইজন প্রার্থী একজন আমাদের দলের চেয়ারম্যান কারণ এই আসনটা একসময় আমাদের দলের চেয়ারম্যান যিনি আজকে নাই পৃথিবীতে তিনি এখানে একাধিকবার ছিলেন সেই কারণে গোলাম মোহাম্মদ কাদের আমাদের পার্টির চেয়ারম্যান উনি এই আসনে নমিনেশন চেয়েছেন আর আমাদের আরেকজন আছেন কো চেয়ারম্যান তিনি ঢাকা একে ওনার এলাকা বাড়ি বা বাসা হলো ওনার গুলশানে ঢাকা 17 ওনার দুই জায়গাতে করার সুবিধা আছে এই জন্য উনি দুই জায়গায় চেয়েছেন দুই জায়গাতে উনি করতে চান ইনোভেশন পার্ক আমাদের দুজন এটা আমরা এখন চিন্তা করি না এটা আমরা চিন্তা করে পরে একজন থাকবে যেই থাকে একজন থাকবে এটা কোনো ইয়া না মানে সংকট না এটা আমাদের নিজেদের মধ্যে নির্বাচন এসেছি সরে আসার জন্য না নির্বাচন এসে নির্বাচন করার জন্য কাজে সরে আসার প্রশ্ন এখন না এখন হলো নির্বাচন করার প্রশ্ন আমরা করবার জন্য নির্বাচন নেমেছি মাঠ মানে আটঘাট বেঁধে কাজে সরে আসার বিষয়টা এখন না আপনি যেটা বলছেন যদি এরকম কোনো উদ্ভূত পরিস্থিতি হয় তখনকার পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব আমার তো বললাম দল স্বাধীন দল কালকে একটা ভূমিকম্প হতে পারে এটা একটা উদ্ভূত পরিস্থিতি কালকে ভূমিকম্প হলে আমাদের দৌড়িতে হবে আমি রাস্তা যাচ্ছি না আমার গাড়ি পিছন দিয়ে আরেকটা ট্রাক এসে আমি আমার গাড়িটা ছুটো লেখা থাকে যে আমি ছুটো আমাকে ধাক্কা দিবেন না হ্যাঁ পরে ধাক্কা যদি শেষ এইটা উদ্ভূত পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি আপনিও বুঝবেন হইলে আমি তো অ্যাডভান্স জানি না যে উদ্ভূত পরিস্থিতি কি হবে যে কোনো পরিস্থিতি হতে পারে এটা ভূমিকম্প হইতে পারে এটাও এটাও একটা এটা ভূমিকম্প নির্বাচন হবে না আসসালামু আলাইকুম ভালো থাকেন